উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি নবনীতা, শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। আধার কার্ড তৈরি এবং সংশোধন করা নিয়ে সমস্যায় পড়ছে বহু মানুষ, ব্যাংকগুলিতে সৃষ্টি হচ্ছে উত্তেজনা। ১০০ বছর পূর্ণ হলো, যদিও বেশিরভাগ পরিষেবা উঠে গেছে বহুদিন। শতবর্ষ পালনের প্রস্তুতি জলপাইগুড়ির সদর হাসপাতালে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। আধার কার্ড করতে সমস্যায় জলপাইগুড়িবাসী। জলপাইগুড়ি শহরের থানা মোড়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আধার কার্ডের জন্য রাত জেগে লাইনে দাঁড়িয়েও সমস্যার সমাধান হচ্ছে না বলে বৃহস্পতিবার অভিযোগ করেন বাসিন্দারা। প্রতিদিনই এভাবে রাত জেগে লাইন দিচ্ছেন অসংখ্য মানুষ। এই দৃশ্য জলপাইগুড়ির শহর লাগোয়া ডেঙ্গুবাজার পাতকাটা কলোনির সংলগ্ন পাহাড়পুর ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকেও। ব্যাংকের সামনে রাত জেগে দীর্ঘ লাইন দিতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। লাইনে না দাঁড়ালে আধার কার্ড পেতে অসুবিধে হবে। প্রতিদিনই 10 জন করে কার্ড দেওয়া হচ্ছে বলে জানান তারা। আমরা এখানে অনেকক্ষণ ধরে ভোট 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের কাজ হচ্ছে না। এখানে 25 জনের এখানে কি লেখা আছে দেখুন, দেখুন এই লেখাটা, এখানে কি লেখা আছে? একদিনে 25 জনের কাজ হবে। এখানে লেখা আছে টোকেন দেওয়া হবে, একজন না দুটো করে টোকেন দেওয়া হচ্ছে না। যার বাচ্চা প্রেজেন্ট নেই এখানে তাকে দুটো করে টোকেন দেওয়া হচ্ছে কেন? তারপরে যাদের হচ্ছে তারা একটা অবিকৃত কথা কেন বলছে? গায়ে ধাক্কা কি হচ্ছে? মহিলাদের গায়ে হাত দেওয়া হচ্ছে কেন? কাজের সিস্টেম হচ্ছে, যখনই উদাহরণকে আধারের লোকদেরকে বলা হয় যে আপনাদের কাজ সিস্টেম করে করুন, উনারা বলছে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন। ব্যাংক ম্যানেজার উল্টো পাতা কথা হচ্ছে কেন বলবে? ব্যাংক ম্যানেজার বালতি খাচ্ছে। ব্যাংক ম্যানেজার বলছে আমরা এদের সাথে কোনো লিঙ্ক নাই। লিঙ্ক যদি না থাকে তাহলে ব্যাংক কেন রাখতে দিল? এদের কেন থাকবে এখানে? আপনারা কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি এখানে লোকালে, আমরা 5:30 থেকে। আমরা শুধু না, আরো এখানে অনেক লোক আছে যারা এখানে 5:30 থেকে 4:30। ওই সামনে কংগ্রেস ভবনটা দেখুন, ওখানে রাত কাটিয়েছে কিছু লোক। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি আমাদেরকে এই যে যারা 26 জন আছে, 26 থেকে 42 জন, এদের টোকেন দেওয়া হোক এবং এই প্রসেসটা এখানে যে কাজ লেখা আছে 25 জনের আধারের কাজ হবে। আধারের কাজ যাদের 25 জন যদি করতে হয় তাহলে 25 জনের আধারের কাজ করুক, আর টোকেন যদি দিতে হয় বাদ বাকি যারা থাকবে তাদের টোকেন নেক্সট ডেটের জন্য দেওয়া হোক, এটাই আমাদের দাবি। কি বললেন আধারে? আমি বললাম যে 25 জনের বলে আজকে নম্বর লাগালে কালকে 25 জনের হবে, ঠিক আছে? ওতে মডিফিকেশনও থাকবে, নতুনও থাকবে। আগাম যাতে নামটা, হ্যাঁ আগাম যাবে। এখন এই যে কেওয়াজ হলো আজকে, কি বলবেন এই যে এত বড় সমস্যা? কেওয়াজ কেউ বলেছি নম্বর লিখে দিতে, ওরা সুষ্ঠুভাবে কাজ করে দেবে। আজকে কাজ হবে? হ্যাঁ আজকে। তো ওই কিছু সমস্যা হচ্ছে যে ওই কুপন ঠিক মতন ডবল দেওয়া হচ্ছে, একটা অভিযোগ আসছে কেউ পাচ্ছে না। আমরা তো ওখানে বসে নেই, কুপন দিচ্ছে আর কুপন না দেওয়ার নয়। একটু তুমি আপনি গিয়ে দেখবেন কুপনে। আপনারা কি পুলিশের দ্বারস্থ হবেন যে যদি সিকিউরিটি? হ্যাঁ, এবার আমরা ভাবছি সিভিক পুলিশ। হ্যাঁ সিভিক পুলিশ নেব। সিভিক পুলিশ নেবেন কেন? ওই ক্যাশটার জন্য কি কমসে 25 থেকে 26 জন না দাঁড়া কমসে প্রত্যেকদিন 25 জনের কমসে অ্যাটলিস্ট সুষ্ঠুভাবে কাজ হোক, ঠিক আছে? 10 জনের বেশি এখন আমাদের মাসে 240 টা করে যেটা করতে হয় সেটা এখন ইনস্ট্রাকশন আছে 8টা করে পার ডে করা, তো আমরা 10টা করে করছি। প্লাস আমাদের ব্যাংকের, আমি তো ব্যাংকের অফিসার দিয়ে কাজ করতে হয়, তো প্রথম হাফটাই আমরা যতটা সম্ভব করি, তারপর ব্যাংকের কাজ আমাদের করতে হয়। তো ব্যাংকের মধ্যে এর থেকে বেশি করা 10 থেকে 12টা কখনো কখনো হয়ে যাচ্ছে। আমরা এক্সট্রা যখন বাড়তি 3-4 জন থাকলে তাদেরকেও নিয়ে করে দিচ্ছি। কি মনে হচ্ছে যে মানুষ দীর্ঘক্ষণ লাইনে রাতের বেলা এসে? অনেকে ফিরে যাচ্ছে করতে পারছেন না, অনেক লোক আসছে না, যারা লাইনে পেয়েছেন তারা প্রত্যেকে আমাদের নিয়ম অনুযায়ী যেটা আছে লোক আসছে, কিছু কিছু কোনো কোনো দিন আসছে, তবে রিসেন্ট 2-4 দিন একটু বেড়েছে, তো আমরা 2-3 জন এক্সট্রা থাকলে তাদেরকে করে দিই।
একদম দশে দশই করি না, তখন আমরা 12-13 করে দিচ্ছি আমরা যদি থাকি, কিন্তু বেশি থাকলে 15-20 পিছনে থাকলে তখন সম্ভব হয় না। জলপাইগুড়ি পুরসভা এলাকায় বৃহস্পতিবার করোনা সংক্রমণের সংখ্যা শূন্য। এ নিয়ে পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সন্দীপ মাহাতো এদিন জানান, বুধবারও কোনো সংক্রমণের খবর ছিল না শহরে, পাশাপাশি বৃহস্পতিবারও সংক্রমণের কোনো খবর নেই। এটা সাময়িক কিছুটা স্বস্তির বিষয় হলেও তিনি বলেন, এখনই এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না, সকলকে সাবধানে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিয়ম অনুসারে বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করার কাজ পুরসভার পক্ষ থেকে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। আজকে 7 তারিখ জলপাইগুড়ি পৌরসভায় আমাদের কাছে স্বাস্থ্য দপ্তরে যে রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে নীল দেখাচ্ছে, গতকালকেও নীল ছিল। এটা কিছুটা হলেও আমাদের কাছে স্বস্তির বিষয়। তবে এখনও বলি যে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে, যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে যে মাস্ক পরিধান করা এবং হাতে হাত স্যানিটাইজ করা, এই কাজটা যাতে আমাদের অনবরত করা উচিত। স্যানিটাইজ করা হয়েছে এমনি আমাদের যেখানে যেখানে, এখন দুদিন কোনো কেস ছিল না, কিন্তু এখনও যেরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কাছে আবেদন করছে বা কিছু অফিস আবেদন করছে বা কিছু মার্কেট, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা নিয়মিত স্যানিটাইজ করছি। ধূপগুড়ি মহকুমা ঘোষিত না হলেও আশ্বাস মেলাতেই খুশির হাওয়া। বেশ কিছুদিন যাবৎ জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে মহকুমায় রূপান্তরিত করার জন্য আন্দোলন করছে ধূপগুড়ির মানুষ। এর আগে ধূপগুড়িতে বাইক র্যালি, সভা, মিটিং হয়েছে মহকুমার দাবিতে। তাই গতকাল চালসার বেসরকারি হোটেলে অভিষেক ব্যানার্জির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন ধূপগুড়ির নেতা কর্মীরা। এই ব্যাপারে মোটামুটি সবুজ সংকেতের দিকেই যাচ্ছে বলেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং। গতকাল রাতে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ধূপগুড়িকে যাতে মহকুমা করা যায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন অভিষেক ব্যানার্জি, আর এতেই খুশির হাওয়া ধূপগুড়ির সমস্ত নেতা কর্মীদের। গুড্ডু সিং বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অভিষেক ব্যানার্জি আবার উত্তরবঙ্গ সফরে আসছেন, তখন সম্ভবত আমরা খুশির খবরটা ঠিকঠাক জানতে পারব। এ ব্যাপারে অভিষেক ব্যানার্জি সাংবাদিকদের মহকুমার খবরটি জানাতে বলেছেন বলে গুড্ডু সিং জানিয়েছেন। আজকে দলীয় মিটিং ছিল, আমরা জানেন যে ধূপগুড়ি পৌরসভা এবং গ্রামীণ সকলে মিলে ধূপগুড়ি মহকুমার ডিমান্ড করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এটা দলীয় মিটিং, আমি এখান থেকে ফিরে গিয়ে কলকাতায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে দ্রুততার সাথে এই কাজটা করা যায় তার উদ্যোগ উনি নেবেন। উনি আশ্বস্ত করলেন আমাদের, এটা আমাদের কাছে খুশির খবর। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, ওনার কথাতে আমরা সন্তুষ্ট এবং দলীয় মিটিংয়ে আসি বলে উনি এটা ডিক্লেয়ার করতে পারলেন না, তো মুখ্যমন্ত্রীর সাথে গিয়েই কথা বলবেন। এটা তো উনি বললেন যে আমি ফিরে গিয়েই কথা বলবো, আবার ফেব্রুয়ারিতে আসছি, এবং ওনার পারমিশন নিয়ে আমি বলেছি যে আমি কি প্রেসকে বলবো, উনি বলছেন হ্যাঁ বলে দিতে। সেই হিসাবেই আমরা ধূপগুড়ি চেয়ারপারসন আমাদের অরূপদা, কমলদা সকলেই আছি, প্রত্যেকের সামনেই উনি পারমিশন দিয়েছেন যে প্রেস মিট করে এটা বলার জন্য। আশা করি আশাবাদী তো সবসময়, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় উত্তরবঙ্গকে দেখেছেন, আমরা আশা করি ধূপগুড়িতে মহকুমা হবে, এটা মানুষের স্বার্থে, এটা ধূপগুড়ি মানুষের স্বার্থে অবশ্যই হবে বলে এটা আমরা আশাবাদী। আর কী নিয়ে আলোচনা হয়েছে? দলীয় আলোচনা হয়েছে, দলের বিষয়ে আলোচনা হয়েছে, কীভাবে বিধানসভা নির্বাচনের রণকৌশল, সবাইকে একসাথে লড়তে হবে, ওনার আদেশ আমাদের দলীয়ভাবে দিয়েছেন, আমরা সবাই মিলে আগামীতে কাজ করব। শীতের রাতে হাসপাতালে এসে সমস্যায় পড়া মহিলার পাশে দাঁড়ালো বিজেপি। বিভিন্নভাবে নানা সমস্যায় পড়া সাধারণ মানুষের পাশে থেকে জনসমর্থন বৃদ্ধির পাশাপাশি মানুষের কাজে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। বুধবার রাতে এমন এক মহিলাকে শীত বস্ত্র দিয়ে সাহায্য করল বিজেপির সদর 2 মণ্ডলের কর্মীবৃন্দ। ময়নাগুড়ি থেকে নিজের স্বামীকে চিকিৎসা করাতে সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে এসেছেন ওই মহিলা। তাড়াহুড়োতে সঙ্গে আনেননি কোনো শীত বস্ত্র। এই খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যায় বিজেপির সদর 2 মণ্ডলের কর্মীবৃন্দ। উক্ত মহিলার হাতে তুলে দেন প্রয়োজনীয় শীত বস্ত্র। এই প্রসঙ্গে অনিন্দ্য সরকার জানান, আজকে ময়নাগুড়ি থেকে একজন পেশেন্ট নিয়ে সুপার স্পেশালিটি হসপিটালে আসেন, উনি তাড়াহুড়ার মধ্যে কোনো শীত বস্ত্র আনতে ভুলে যান। আমরা খবর পাওয়া মাত্র উনাকে দ্রুত শীত বস্ত্র ও কিছু খাবারের ব্যবস্থা করে দিই, ও এই আশ্বাস দিই যে ওনার পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমরা অবশ্যই তার ওনার পাশে আছি। প্রাথমিক বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রেও টাকা নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি মহকুমা শাসকের দ্বারস্থ হলেন ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা।
শহরের পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, শিশুদের অন্য স্কুলে ভর্তির জন্য ট্রান্সফার সার্টিফিকেট নিতে গেলে তাদের থেকে নতুন করে 4,300 টাকা করে নেওয়া হয়েছে। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকদের একাংশ। তাদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে প্রায় সমস্ত স্কুলে বিভিন্নভাবে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে স্কুলগুলোর সহযোগিতা করার কথা। সেখানে অন্য স্কুলে ভর্তির জন্য ট্রান্সফার সার্টিফিকেটের বদলে টাকা বেআইনিভাবে নেওয়া হচ্ছে পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। আর আমার মেয়েও ওই সাদাতেই ভর্তি করে, আমারও একই প্রবলেম হয়েছে। তো যখন আমরা ওই করে আমরা যখন ওটা নিতে গিয়েছিলাম টিসিটা, তখন ওরা ওটা লিখে দিয়েছে। আর তারপরে পরে তো এই এরকম সমস্যার সমাধান, মানে সবাইকেই পড়তে হয়েছে এরকম সমস্যায়। তারপরে আমি আবার অন্য সাদা স্কুলেরও স্যারদের সাথে কথা বলেছি, বলে সেরকম তো কখনো হয়নি, সেটা হলে আগে হয়েছে হয়তো, কিন্তু এই বছর একটা করোনার ইয়েতে সেটা আমরা কোনো স্কুলই এরকম করিনি। সব যারা রেজাল্টে আগেও টিসি নিয়েছে বা পরে নিয়েছে, প্রত্যেকেরই আমরা 5 করে দিয়েছি, কিন্তু এই স্কুলে সেটা করিনি। আপনার ছেলেমেয়েরা ভর্তি হয়েছে স্কুলে, স্কুলটা কেন হলো পার্টিকুলার, কি মনে হচ্ছে আপনাদের? এখন কেন মনে হচ্ছে, এখন ওই ওই স্কুলে হেড যে আর কি আচার্য, তিনি যেটা মনে করেন সেটাই করে, মেন কথা হচ্ছে এটা। এরকম কিছু কেউ আছে যে ভর্তি হতে পারেনি? হ্যাঁ, অনেকে আছে, অনেকে আছে ভর্তি হতে পারেনি, কিন্তু তারা আসতে ফেস হতে চাচ্ছে না। আপনার আপনার বাচ্চা ভর্তি হয়েছে স্কুলে? আমার বাচ্চাকে ভর্তি করেছে, সেই নাকে মুখে ওখান থেকে টিসি নিয়ে কোনো রকম করে তারপর তাড়াতাড়ি করে গিয়ে মানে ভর্তি করেছে। টিসি না দেওয়ার জন্য কেউ ভর্তি হতে পারেনি, এরকম কোনো ঘটনা ওই স্কুলে? টিসি না দেওয়ার জন্য, হ্যাঁ সামনে আসতে চাইছে না তারা, এরকম অনেকে আছে। অভিভাবিকা বিদিশা সেন বলেন, তার মেয়ে পান্ডাপাড়ার ওই বিদ্যালয়ে ছোটবেলা থেকেই পড়াশোনা করছে, এবার চতুর্থ শ্রেণীতে পাশ করেছে, তাই মেয়েকে শহরের অন্য একটি বিদ্যালয়ে ভর্তি করার জন্য যাই। ওই বিদ্যালয়ে ভর্তির তারিখ ছিল গত মাসের 24 তারিখ, সেই তারিখ অনুযায়ী পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার জন্য যাই 23 তারিখে। সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হলেও ওই সার্টিফিকেটে প্রমোটেড কথাটি লেখা ছিল না, সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি। ওই সার্টিফিকেট নিয়ে নতুন বিদ্যালয়ে গেলে সেখানে সার্টিফিকেটটি গ্রহণ করা হয়নি। অভিভাবিকা শতরূপা ঘোষও একই অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের সকলকেই এমন সমস্যায় পড়তে হচ্ছে। স্কুলে পান্ডাপাড়া সারদা শিশু তীর্থে হচ্ছে ক্লাস 11 থেকে পড়ে এসেছে, আর আমার মেয়ে হচ্ছে এখন ক্লাস 4 থেকে উত্তীর্ণ হয়ে গেল সারদা স্কুল থেকে, কিন্তু আমার মেয়েকে আমি সদরে ভর্তি করানোর জন্য আমাকে বলা হয়েছিল যে 24 তারিখে সদরে ভর্তি আছে, তো সেই জন্য আমি 23 তারিখে সদর থেকে মানে সারদা স্কুল থেকে আমি টিসি সার্টিফিকেটটা তুলেছিলাম। তা তখন আমাকে বলা হয়েছিল না যে এই টিসিটা সার্টিফিকেটটাতে প্রমোটেড লেখা হয়েছিল না, তা আমিও সেটা দেখিনি। ওটা আমি জানি যে টিসি সার্টিফিকেট না মানে সেটা প্রমোটেড হওয়া, আমি সেটুকুনি জানি এতদিন অবধি জানি, কিন্তু তারপরে দেখি যে ওটার মধ্যে আমরা যখন 4 তারিখে ভর্তি করাতে গেছি তখন আমি টিসি সার্টিফিকেটটা দেখলাম যে ওটার মধ্যে প্রমোটেড কথাটা লেখা নেই। তখন আমি যখন দ্বিতীয়বার সারদা স্কুলে গেলাম, তখন সারদা স্কুলে যে প্রধান শিক্ষিকা তিনি বললেন যে এখন আমরা আবার দ্বিতীয়বার এমন কোনো রুলস নেই যে দ্বিতীয়বার আমরা সেটা কারেকশান করে দেবো বা আমরা দ্বিতীয়বার টিসি সার্টিফিকেটটা দিতে পারবো। তখন আমরা বললাম এটার কোনো সলিউশন আছে কি? তখন উনি বললেন হ্যাঁ একটা সলিউশন আছে, আপনাদেরকে আবার নিউ অ্যাডমিশন করাতে হবে। তা নিউ অ্যাডমিশন করতে কি করতে লাগবে? আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা যখন পড়ে ভর্তি হয়ে মানে 5 যখন উত্তীর্ণ হলো তখন আমাদের সাথে একটা পে স্লিপ দিয়েছিল, তার মধ্যে লেখা ছিল হচ্ছে 2700 টাকা, কিন্তু আমাদের 2700 টাকাটা আমরা ভেবেছিলাম তা সত্ত্বেও আমরা দিতে রাজি হয়েছিলাম, কারণ আমাদের মেয়েদের একটা ভবিষ্যৎ আছে। কিন্তু পরে যখন আমরা গেলাম তখন দেখা গেল যে সেই 2700 টাকাটা থেকে সেটা নেওয়া হচ্ছে যে 4200 টাকা হচ্ছে নিউ অ্যাডমিশন, আর আবার আমরা হচ্ছে 100 টাকা দিয়ে টিসি নিলাম। মানে আগেও আমরা যে টিসিটা নিয়েছিলাম 23 তারিখে সেটাও 100 টাকা নেওয়া হয়েছে, পরেও 100 টাকা দিয়ে টিসি নেওয়া হয়েছিল। মানে মোট আমাদের কালকে লাগলো হচ্ছে 4300 টাকা এই টিসি সার্টিফিকেটটার জন্য। 4300 টাকা আমাদের পক্ষে খুবই মানে খুবই কষ্টের ব্যাপার, যখন তখন 4300 টাকা বার করা আমাদের পক্ষে সম্ভব না। আর আমারই এক বান্ধবী আছে এখানে আছে, ওই স্কুলে হচ্ছে ওর মেয়েও পড়ে, ওর স্বামী নেই, ও সেই স্কুলে গিয়ে বললো যে আমার পক্ষে তো দেওয়া সম্ভব না এই টাকাটা, তখনও এই নিয়ে আমাদের কোনো রকম সাহায্য তারা করেনি।
অনেকের সন্তানদের সরকারি বিদ্যালয়ে লটারিতে নাম উঠলেও সময় মতো সঠিক সার্টিফিকেট না দেওয়াতে ভর্তি হতে পারেনি। সার্টিফিকেটে কেন প্রমোটেড লেখা হয়নি তা জানতে গেলে প্রধান শিক্ষিকা জানিয়ে দেন, যেহেতু পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়নি সেই কারণে তারা প্রমোটেড লিখতে পারেন না। তাছাড়া একবার যেহেতু ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই কারণে দ্বিতীয়বার আর ওই সার্টিফিকেট দেওয়া যাবে না। অভিভাবকেরা অভিযোগ করে বলেন, তাদের সন্তানদের ওই বিদ্যালয়ে 4,300 টাকা দিয়ে নতুন করে ভর্তি করে ফের ট্রান্সফার সার্টিফিকেট নিতে হয়েছে। বিষয়টি জেলা শাসককে লিখিতভাবে জানানো হয়েছে, তবে স্কুল কর্তৃপক্ষ জানান নিয়ম মেনে সার্টিফিকেট দিয়ে টাকা নেওয়া হয়েছে। না, টিসি নেওয়ার ব্যাপারে কোনো এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ টিসির নেওয়ার জন্য যে টাকা নেওয়া হয়েছে এটা একদমই ভিত্তিহীন আমি বলবো। তার কারণ হচ্ছে যে একজন টিসি নিয়ে চলে যাওয়ার পরে দ্বিতীয়বার তাকে ভর্তি করা হয়েছে স্কুলে, নিউ যে অ্যাডমিশন সেটার যে চার্জ এবং সেই চার্জই তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং তারপরে তাদের টিসি দেওয়া হয়েছে। একটা টিসি নিয়ে গেলে সেইখানে আবার ঠিক করাও যায় না, টিসিতে দ্বিতীয়বার টিসি দেওয়াও যায় না, ঠিক করাও যায় না, সেজন্য তাদেরকে রি অ্যাডমিশন করানো হয়েছে এবং তারপরেই টিসি দেওয়া হয়েছে এবং 4,300 টাকা এটা রি অ্যাডমিশনের জন্যই নেওয়া হয়েছে, টিসি বাবদ নয়। প্রথম যে টিসিটা দিয়েছেন সেটা কি রেজাল্ট বের হওয়ার আগে দিয়েছিলেন? হ্যাঁ, রেজাল্ট বের হওয়ার আগে টিসি নিয়েছে, সেজন্য সেখানে প্রমোটেড লেখা যায়নি, রিডিং লেখা ছিল, সেই কারণে হয়তো ভর্তি হতে অসুবিধা হচ্ছিল। তো তারপরে ওনারা রি অ্যাডমিশনের জন্য যে চার্জ সেটা নেওয়া হয়েছে 4,300 টাকা। ম্যাডাম, আরেকটা মানে সারদা শিশুতীর্থ পাণ্ডাপাড়া শাখাতে এই টাকাটা নেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? ভর্তি বাবদ তো আমাদের যে চার্জ সেটা তো কমিটি দ্বারা সিদ্ধান্ত হয়ে থাকে এবং আমাদের যে অ্যাডমিশনের যে চার্জ সেটা তো আমাদের নির্ধারিতই থাকে এবং প্রত্যেকটা স্কুল, যেহেতু আমাদের প্রত্যেকটা স্কুল স্বয়ংসম্পূর্ণভাবে আলাদা, সেই জন্য আমাদের কমিটি যে ঠিক করেছে যে আমাদের অ্যাডমিশনের যে চার্জ সেটাই আমাদের নেওয়ার হয়েছে এবং সেরকমই নেওয়া হয়েছে ওই স্টুডেন্টদের থেকে। মানে আবার যেহেতু ভর্তি হয়েছে তারপর টিসি নিয়েছে তার জন্য কই চার্জটা দিতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিউ অ্যাডমিশনের জন্য স্কুলের নিয়মই এটা রয়েছে। হ্যাঁ, স্কুলের এটাই নিয়ম আছে। তো অনেকে বলছে ভর্তি হতে পারছে না এখন এই টাকাটার অভাবের জন্য, এটা এটা কতখানি সত্যি? সেটা তো মানে ভর্তি হতে পারছে না সেটা তো আমি মানে এখানে তো সেরকম কিছু আসেনি, আর এটা ভর্তি শুল্ক আমাদের যে নিউ অ্যাডমিশনের জন্য এই ভর্তিটা নেওয়া হয়েছে, তারপরে ওনারা টিসি যদি আবার চাইছেন সেখানে আমাকে টিসি দিতে আমি বাধ্য, তাই টিসি দিয়েছি। ওনারা মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন, কোনো আপনাদের কাছে কেউ খবর এসেছে? কেউ এসেছিল না, পেপারে দেখলাম না, এখানে কেউ আসেননি, আপনারাই প্রথম আসলেন। ওনারা যেটা করছে বলছেন সেটা আমি তো বললাম, সেটা টিসি বাবদ যে নেওয়া হয়েছে এরকম যে ওনারা অভিযোগ আপনারা বলছেন, তো টিসি বাবদ সেরকম টাকা নেওয়া হয়নি আমি বলবো, তো সেটাই ভিত্তিহীনভাবে বলছেন। আমাদের অ্যাডমিশনের জন্য সেই টাকাটা নেওয়া হয়েছে। এর পিছনে কি মনে হচ্ছে পার্টিকুলার চার পাঁচজনই অভিযোগটা করছে, এর পিছনে গেলো কি? আপনি বলছেন চার পাঁচজন, তাহলে সেক্ষেত্রে কি তারা হয়তো বুঝতে ভুল করেছেন এরকমই হবে বা কি বলবো, এখন হ্যাঁ পরিষ্কার হয়নি, আর কারণ তারা কয়েকদিন আগেই টিসি নিয়ে গেছে আবার সেই টিসিটা দিয়েই ঠিক করতে বলছেন, সেখানে তো সেটা করা যায় না টিসির মধ্যে, একবার ঠিক টিসি নিয়ে গেলে সেটার উপরেই আবার ঠিক করা এরকম যায় না, সেই জন্য হয়তো ওনারা বুঝতে পারছেন না। এই ধরনের ঘটনা কি আপনাদের স্কুলে প্রথম? হ্যাঁ, এই এই ধরনের ঘটনা প্রথম। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্নিয়া হুন্ডাই এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। টেকনোক্লিন অ্যান্টিব্যাকটেরিয়া ক্লিনিং সার্ভিস, এখানে টেকনিক্যাল পদ্ধতিতে আপনার বাড়ি, ফ্ল্যাট, অফিস, ব্যাংক, এটিএম, গোডাউন পরিষ্কার করা হয়, পাশাপাশি এয়ার পিউরিফায়ার মেশিনের সাহায্যে ঘর জীবাণুমুক্ত করা হয়। টেকনোক্লিন কোম্পানির মেম্বাররা আজ আমার ঘর পরিষ্কার করলো, অ্যান্টিব্যাকটেরিয়া ক্লিনিং সিস্টেমে জাম ঠিক করা হয়েছে, সাথে এয়ার পিউরিফায়ারের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়েছে।
তাহলে আপনার ঘর পরিষ্কার করতে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা টেকনোক্লিন শরৎপল্লী বৌবাজার জলপাইগুড়ি। পরিষেবা উঠে অন্যত্র চলে গেলেও জলপাইগুড়ি সদর হাসপাতালের 100 বছর পূর্তি উৎসব পালিত হবে ধুমধাম করে। সদর হাসপাতালের 100 বছর পূর্তি উৎসব পালিত হতে চলেছে, তাই আগে থেকেই সদর হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। পাশাপাশি এদিন জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু করা সহ একাধিক পরিষেবা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। সদর হাসপাতালে মাঝে মধ্যেই পানীয় জলে আয়রন, এরকম অভিযোগ ওঠে রোগীর আত্মীয়ের থেকে। তার জন্য হাসপাতালের পুরনো পাইপ সরিয়ে নতুন পাইপ বসানো হবে। হাসপাতালের পাশেই কর্মীদের থাকার জন্য আবাসন তৈরি করা হবে। আবাসনগুলি তৈরি করবেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। হাসপাতালকে সুন্দর করে রাখতে সামনে সৌন্দর্যায়ন করা হবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই জলপাইগুড়ি জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হবে। চালু হলে রক্ত থেকে বিভিন্ন উপাদান বের করে প্রয়োজন অনুসারে ব্যবহার করা যাবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ওএসডি ডাক্তার সুশান্ত রায়, হাসপাতাল সুপার গয়রাম নস্কর সহ অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যা সহায়তভাবে যে এগুলো থাকে এজেন্ডা সেগুলো হয়েছে, স্পেশালি যে আজকের রোগীকল্যাণ সমিতির বিশেষ আলোচনার বিষয়বস্তু ছিল, যেমন এখানকার 100 বছর উপলক্ষে যে একটা গুঞ্জন উঠেছে সেটা ছিল। তা আমরা এমন একটা করতে চাই, 100 বছর পালন করতে চাই, কিন্তু আমাদের কাছে কিছু কন্ট্রাডিকটরি দেখা দিয়েছে। কন্ট্রাডিকটরি বলতে যে অ্যাকচুয়ালি এর প্রতিষ্ঠা দিবস কত? হাসপাতালের প্রতিষ্ঠা কিন্তু 1800 না, এটা আমরা কনফার্ম হবো আর কি, কনফার্ম হয়ে সরকারিভাবে কনফার্ম হয়ে তারপরে সরকারি প্রতিষ্ঠান যেহেতু, যখনই আমরা এটা ঘোষণা করে দেবো তখনই কিন্তু অন্যরকম এক এক ধরনের বক্তব্য আরও আসতে পারে, অনেক শিক্ষাবিদ বা অন্যান্য নানা রকম কথা বলতে, সেটা সঠিকভাবে ডিপার্টমেন্টের খোঁজখবর নিয়ে আমরা এই বিষয়টি সঠিক একটা তথ্য করব। আরও এবার সবচেয়ে ভালো একটা নতুন খবর হচ্ছে যে সুপার স্পেশালিটি হসপিটালে আমরা আবার নতুন করে 10টা ICCU আমরা উদ্বোধন করলাম আজকে। এটাও জলপাইগুড়ি বাসীর পক্ষে খুব বড় সুখবর, যেটা আমরা সবাই এর একটা ইয়ে হই, হ্যাঁ শিকার হই, কিন্তু এটা হয়তো আরও ভালো। পাশাপাশি আমাদের যেসব এখানকার কাজকর্ম আছে, ধরেন জলের কাজ, ইলেকট্রিকের কাজ, এগুলো তো যা আছে সেগুলো নিয়েও আলোচনা হলো। আরও একটা ভালো জিনিস হচ্ছে এখানে যে আমাদের একটা কম্পোনেন্ট, ব্লাড কম্পোনেন্ট একটা সেপারেশন একটা সিস্টেম ইউনিট তৈরি হচ্ছে, এটা হলে খুব ভালো হবে। আরও ব্লাডটাকে বিভিন্নভাবে, যে আমরা প্লাজমা আছে, আরও যেসব ভাগ আছে, এগুলো ভাগ করা যাবে, যার যেটা প্রয়োজন দেওয়া যাবে, ভাগ ভাগ করে দেওয়া যাবে। তাতে যদি আমাদের ধরেন 50 জন যদি ইয়ে হয়, প্রত্যেকটা রোগীর সেম ব্লাড তো লাগে না, তাদের হয়তো আমরা সেখানে আমরা ওরা 200 জনকে আমরা দিতে পারবো। এইভাবে এটা নতুন করে হচ্ছে সামনের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এটা উদ্বোধন হবে। দেশের অন্যান্য জায়গার সাথে জলপাইগুড়িতেও শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিনের ড্রাই আই রান। পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে করোনা সংক্রমণের হার 1% নিচে নেমে গেছে বলে জানালেন উত্তরবঙ্গের করোনা বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে উত্তরবঙ্গ সহ জেলাতে করোনা সংক্রমণের হার অনেকটাই নিচে নেমেছে, ফলে এটা খুব ভালো খবর। তিনি আশা প্রকাশ করেছেন আগামী অল্পদিনের মধ্যেই এর পরিমাণ আরও কমবে। এদিন জলপাইগুড়ি কোভিড হাসপাতালেও সংক্রমিত রোগীর সংখ্যা মাত্র 3 জন দাঁড়িয়েছে বলে জানান ডক্টর সুশান্ত কুমার রায়। ভ্যাকসিনের বিষয়ে তিনি জানান, সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও সাধারণ মানুষ বিনে পয়সায় ভ্যাকসিন পাবেন এবং ভ্যাকসিনেশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভ্যাকসিনের ড্রাই আই রানের জন্য জেলার 3টি সেন্টার বাছা হয়েছে এবং শুক্রবার এই কাজ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রথম সপ্তাহেই সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এ নিয়ে উৎকণ্ঠা বা চিন্তা করার কোনো বিষয় নেই বলেও আশ্বস্ত করেছেন ওএসডি। পেরেছিলেন এবং মানুষজন আমাদের কথা শুনেছিলেন বলে আজকে কিন্তু আমাদের 1%-এর নিচে নেমে গেছে পজিটিভিটি। সুতরাং এটা একটা খুব বড়ো সাকসেস। এবারে আস্তে আস্তে যদি প্রত্যেকটা হসপিটাল বলতে শুরু করি কোথায় কত পেশেন্ট আছে,
জাস্ট ছোট্ট একটু বলি, যেহেতু জলপাইগুড়িতে এই মুহূর্তে আপনারা আছেন, জলপাইগুড়ি বিশ্বমালা ক্রীড়াঙ্গন হসপিটালে যেটা আমাদের হয়েছিল সেখানে 300-র উপরে পেশেন্ট ছিল একসময়, আজকে একটু আগে 12টার সময় নিউজ 3 মাত্র পেশেন্ট আছে, এবং লাস্ট এক মাস ধরে কিন্তু পেশেন্টের কোনো মারাত্মক কিছু নেই। সেফ হাউস গ্রোনে 3 মাত্র পেশেন্ট আছে, সুতরাং যেটা আমাদের 425 চলছিল। সুতরাং এই সমস্তগুলো হয়েছেই মানুষের সচেতনতার জন্য, এই সচেতনতার উপর ভর করেই আমি আপনাদের ড্রাই রানের দিকে আসছি। ড্রাই রানে ভ্যাকসিনেশনের জন্য ভ্যাকসিনেশন পশ্চিমবাংলায় হবে, বিনা পয়সাতে হবে। আমরা বিভিন্ন মেসেজ আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার ট্রেনিং হিসেবে একটা মক ড্রিল হয়তো সবসময়তেই হয়, যেমন বাড়িতে আগুন লাগলে পরে কী করে আপনি আগুন নেওয়া হবে, হাসপাতালে আগুন লাগলে আমরা সবসময় একটা মক ড্রিল করে থাকি। তো আগামীকাল 8 জানুয়ারি আগামীকাল আমাদের সারা উত্তরবঙ্গ জুড়ে বা পশ্চিমবাংলায় আমাদের একটা মক ড্রিল হচ্ছে, মানে ড্রাই রান হচ্ছে। এখানে প্রত্যেকটি জেলাতে 3 করে সেন্টার তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটি সেন্টারে 25 করে টার্গেট করা আছে, যে 25 ড্রাই রানের ব্যাপারে ট্রেনিং দিতে হবে আর কি। এটা কিছু নেই, বিভিন্ন স্টেপ বাই স্টেপ 3 রুম ভাগ করা আছে, সেখানে পেশেন্ট আসতো, তার কম্পিউটারে দেখে নেওয়া হলো, রেজিস্ট্রেশন দেখা হলো, এই সমস্তগুলো করে যেখানে ভ্যাকসিনেশন দেওয়া হলো, ভ্যাকসিনেশন দেওয়া হবে না, জাস্ট হাউ টু পুশ সেটা করে নিয়ে গিয়ে পাশে আবার একটা ঘরে গিয়ে পেশেন্টকে আধ ঘন্টা বসিয়ে রাখা হবে ফর অবজারভেশন, যে কোনো অ্যানাফাইলেকটিক রিয়াকশন হচ্ছে কি না। এবং প্রত্যেকটি সেন্টারে একটা করে অ্যাম্বুলেন্স রাখা থাকছে, রাখা থাকবে, যদি বাইচান্স কোনো অ্যানাফাইলেক্সিস রিয়াকশন হয় ওখানে মেডিসিন থাকবে, সবই থাকবে, কিন্তু তারপরেও যদি দরকার পড়ে হসপিটালাইজ করার। সুতরাং প্রোটেকশন সব দিক থেকে নেওয়া আছে। সুতরাং ড্রাই রানটা এইভাবেই করা হচ্ছে সারা পশ্চিমবাংলা, হয়তো কিন্তু সারা নর্থবেঙ্গল জুড়ে এইভাবে করা। জলপাইগুড়ি 3 করা আছে, আমাদের DRS-এ একটা, মানে ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে DRS-এ একটা, শুল্কাপাড়া রুরাল হসপিটালে একটা, এবং ধূপগুড়িতে একটা। এগুলো তো ডিপার্টমেন্ট থেকে নাম লিস্ট করা আছে, সেই হিসেবে করা আছে। এটা জাস্ট একটা মানে ট্রেনিং বলা যেতে পারে কি, যে যখন রিয়েল পিকচারটা আসবে তো আমি আপনাদের মাধ্যমে সবাইকেই বলবো, এ নিয়ে অযথা উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই, যে ভ্যাকসিন দিলে মরে যাবো, ভ্যাকসিন দিলে না, এরকম কিছু নয়। এগুলো মানুষের কিছু গুজব ছড়াবে, গভর্নমেন্ট থেকে যখন মানুষের শরীরে কিছু দেওয়ার কথা ভাবা হয় জেনে রাখবেন, এটা প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হয়। ইট ইজ নট লাইক যে সকালবেলা ঘুম থেকে ওটা মনে হলো এটা ভ্যাকসিন এটা দিয়ে দেবো, হয় না। সুতরাং এর পেছনে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবেই দেওয়া হয়। মানুষ নিশ্চিন্তে আসবেন, স্বাস্থ্য দপ্তর তৈরি আছে সমস্ত কিছুর জন্য, যে কোনো অ্যাডভার্স এফেক্টের জন্য তৈরি আছে। ফের সাফল্য আনলো জলপাইগুড়ির দাদাভাই ক্লাবের তায়কুন্ডু কোচিং ক্যাম্প। উত্তরবঙ্গ থেকে একমাত্র বয়সের সবচেয়ে কম দাদাভাই কোচিং ক্যাম্পের কোচ অধ্যয়ন গুহ রায় ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফারি অধ্যয়ন, কলকাতা আপডেট সেন্সর রেফারি ট্রেনিং এবং ইনস্ট্রাক্টর ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি সেকেন্ড ন্যাশনাল অনলাইন পুমেজ চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড বাই ইন্ডিয়ান তায়কুন্ডু ফেডারেশন অফ লখনউ, এই খেলায় জলপাইগুড়ি জেলা দাদাভাই ক্লাব থেকে 3 ছাত্রী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে নেহা শর্মা গোল্ড, ঈশানী বাসু ব্রোঞ্জ লাভ করে। এই সাফল্যে খুশি দাদাভাই তায়কুন্ডু কোচিং ক্যাম্পের সিনিয়র কোচ পাপ্পু গুহরায়। আমাকে যে ডাকছে কলকাতা থেকে ট্রেনিং নেওয়ার জন্য, রেফারি সেন্সর ট্রেনিং আর কোচ ট্রেনিং নেওয়ার জন্য ডাকছে। ভালো লাগে করতে, বড়দেরকে আর ছোটোদেরকে শেখাতে আর নিজেকেও শিখতে। প্র্যাকটিস করি ঘরে, মাঠে, সবাই সবখানে প্র্যাকটিস করি, ফাইট প্র্যাকটিস করি, পুমসে প্র্যাকটিস করি। এর আগেও তো ইন্টারন্যাশনাল রেফারিতে যাওয়ার সুযোগ পেয়েছিলে? হ্যাঁ, রেফারির সুযোগ পেয়েছিলাম। ট্রেন চালুর দাবিতে বাম ছাত্র যুবদের পক্ষ থেকে জলপাইগুড়ির টাউন স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হলো। বৃহস্পতিবার এই নিয়ে স্টেশনের সামনে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন DYFI এর সদস্যরা। সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দেব বলেন, দীর্ঘদিন থেকেই হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে NGP পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ রয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তিনি আরও বলেন, হলদিবাড়ি ও মণ্ডলঘাট এলাকা থেকে বহু কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য ট্রেনে করে বিভিন্ন জায়গায় পাঠান, কিন্তু ট্রেন বন্ধ থাকায় সে কাজ তারা করতে পারছেন না, ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা বলে তিনি জানান। প্রদীপবাবু জানান, জলপাইগুড়ির মানুষ প্রচুর ভোটে নির্বাচিত করেছিলেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়কে, কিন্তু ট্রেন চালুর বিষয়ে তার কোনো ভূমিকা তারা দেখতে পাচ্ছেন না। অবিলম্বে ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন তিনি। আজকে আমরা হচ্ছে বাম ছাত্র যুবরা আমরা জলপাইগুড়ি টাউন স্টেশনে এসেছি,
আমরা এখানকার স্টেশন মাস্টারকে আমরা যেটা অবগত করছি এবং এর আগেও আমরা জানিয়েছি যে জলপাইগুড়ি টোটাল উত্তরবঙ্গের মধ্যে বিভাগীয় শহর, সেই শহরের টাউন যে স্টেশন, সেই স্টেশনে রেল পরিষেবা আমরা দেখতে পাচ্ছি একটা বঞ্চনার মুখে। সেখান থেকে দাঁড়িয়ে কোভিড সিচুয়েশনের সময় যখন ট্রেন বন্ধ হয়, তারপর থেকে দেখা যাচ্ছে অন্যান্য ট্রেন খুলে গেলেও জলপাইগুড়ি থেকে হচ্ছে যে হলদিবাড়ি টু যেটা জংশন যে প্যাসেঞ্জার ট্রেনটি, লোকাল ট্রেনটি হচ্ছে বন্ধ। তার ফলে হচ্ছে যারা হলদিবাড়ি মণ্ডলঘাট যারা কৃষিজীবী মানুষ, যারা কৃষিজ পণ্য তাদের নিয়ে যেতে সমস্যা হচ্ছে। পাশাপাশি গরিব মানুষগুলো যেভাবে ট্রেনে আসতো, যে সুবিধা ছিল তাদের হচ্ছে, তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে সেই সবজিগুলো হচ্ছে নষ্ট হচ্ছে। এর ফলে আমরা চাই অবিলম্বে হচ্ছে এই প্যাসেঞ্জার ট্রেনকে হচ্ছে চালু করা। পাশাপাশি তিস্তা তোরসা, আমাদের এখানে সুপারফাস্ট ট্রেন হলদিবাড়ি, তারপরে দার্জিলিং মেল, এই সমস্ত বিষয় হচ্ছে বিষয় নিয়ে আমরা এর আগেও জানিয়েছি। আমরা আজকে লাস্ট আমরা ইন্ডিকেশন দিব, যদি অবিলম্বে এটা চালু না হয় আমরা রেল রোকো আন্দোলনে আমরা যাব এই মাসের মধ্যেই, যদি চালু না হয় ট্রেন। এটা আমরা আজকে ওনাকে লাস্ট আমরা হচ্ছে পাঠাবো। আমরা এই যে আবেদন, আমাদের যে ডেপুটেশনের কপি আমরা রেল মিনিস্ট্রিকে দিব, পাশাপাশি উপরে যারা সাংসদরা আছেন তাদেরকেও দিব। সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে জলপাইগুড়ির মানুষ হচ্ছে প্রচুর ভোটে নির্বাচিত করেছিলেন জলপাইগুড়ির সাংসদকে, তার যে অ্যাক্টিভিটিস হওয়া উচিত ছিল, তার যে উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেই উদ্যোগ আমরা দেখছি না। তার ফলে মানুষও হতাশ, মানুষ যে ভোট দিয়ে জিতিয়েছিল সেই সাংসদের ভূমিকা কিন্তু আজকে প্রশ্নের মুখে। আমরা চাই যদি এরকম পরিস্থিতি তৈরি হয় আমরা জলপাইগুড়ি সাংসদের অফিসেও আমরা হচ্ছে ঘেরাও করব। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার জলপাইগুড়ি এবং MG রোড জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। নামি নামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোন ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন। অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। বিমল গুরুং এর পছন্দ করা মাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোনম লামা আগামী বিধানসভা নির্বাচনে মাল বিধানসভা কেন্দ্র থেকে মাল ব্লকের মানাবাড়ি চা বাগান সংলগ্ন শাইলিজোত নিবাসী সোনম লামাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করার দাবি উঠল। মানাবাড়ি চা বাগান এলাকায় এক সাংবাদিক সম্মেলনে এই দাবি উঠল। মাল ব্লক কৃষ্ণনীতি সভাপতি নিকোলাস মিঞ্জ, মাল ব্লক মুসলিম মাইনরিটির সভাপতি আব্দুল হোসেন, যোগেশচন্দ্র চা বাগানের ট্রেড ইউনিয়ন সচিব বিরসা মাহালি, ওয়াশাবাড়ি কলা গায়ত্রীর পক্ষ থেকে সুশীল কেরকেটাও সোনম লামাকে প্রার্থী করার দাবি জানান। মানাবাড়ি চা বাগান এলাকায় সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলেন। আজকের এই সাংবাদিক বৈঠকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জির উত্তরবঙ্গ সফরকে স্বাগত জানানো হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির কাছে সোনম লামাকে মাল কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার দাবি জানানো হয়। এই বৈঠকে বলা হয় সোনম লামাকে টিকিট দিলে মাল বিধানসভায় তৃণমূলের জয় নিশ্চিত। সোনম লামা এক সমাজ সংস্কারক ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি এক যোগ্য ভাবী বিধায়ক, লকডাউনে অসহায় লোকেদের সাহায্য করেছেন। সোনম লামা সর্বদা দুস্থ ও গরিব লোকেদের পাশে থাকেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই সোনম লামাকে ভালোবাসেন ও তাকে মাল বিধানসভা নির্বাচনে একজন বিধায়ক হিসেবে দেখতে চান। এই বিধানসভা নির্বাচনে আগে অনেকে জিতেছেন কিন্তু আশানুরূপ কাজ করেননি, যার জন্য এই এলাকায় লোক উন্নয়নের মুখ দেখেনি। সোনম লামা জিতে সব বিধায়ক মিলে মমতাদিকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন।
কিছুদিন আগে বিমল গুরুং সোনম লামাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে অভিষেক ব্যানার্জির কাছে সুপারিশ করেছেন বলে এক সভায় বলেছিলেন। এদিন বিভিন্ন চা বাগান থেকে সোনম লামাকে আগামী বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে দাবি জানায় বলে জানা যায়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 72%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আধার কার্ড তৈরি এবং সংশোধন করা নিয়ে সমস্যায় পড়ছে বহু মানুষ, ব্যাংকগুলিতে সৃষ্টি হচ্ছে উত্তেজনা। ১০০ বছর পূর্ণ হলো, যদিও বেশিরভাগ পরিষেবা উঠে গেছে বহুদিন। শতবর্ষ পালনের প্রস্তুতি জলপাইগুড়ির সদর হাসপাতালে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।